हेलो बंधुरा विशाक गुणिल आज के भिडियोते बे कि सिनेमा संक्रांत आपडेट्स आपनार संगे शेयर करब। सबार आगे कथा बोलबो अक्षय कुमार और टाइगर श्रॉफ अभिनीत अपकामिंग बॉलीवुड सिनेमा बड़े मियाँ छोटे मियाँ के लिए जटार परिचालक हच्छेन आली अब्बास जाफर। एंटागनिस्टर भूमिकाते छविते अभिनय करबेन पृथ्वीराज। तार कैरेक्टर डिटेल्स कयेकदिन आगे रिविल्ड होयेछिलो, आमी भिडियो करे सेटा आपनार संगे शेयर करेछिलाम। आज के छविते जिनी नायिका रयेछेन मानुषी चिल्लार, तार कैरेक्टर सम्पर्के जानते पारा गेछे। जाना जाच्छे मानुषी चिल्लार एई छविते एकजन हैकारेर भूमिकाते अभिनय करबेन। एई छविटार शूटिंग मोस्टलि डान एरकम जाना जाच्छे। गानेर किछु पोर्शन शूट करा बाकी रयेछे, सेटा कयेकदिन बादे हबे। नेक्स्ट अपडेट आर रणवीर सिंह के निये आपनारा निश्चयई जानबेन। परिचालक संजय लीला भंसाली रणवीर सिंह एबं आलिया भट्ट के निये एकटा छबि तैरि करछेन, नाम होच्छे बायजू बावड़ा। छबिटार शूटिंग शुरू हबे 2024 सालेर जानुयारी मास थेके, एरकमटा रिपोर्ट्स रयेछे। आमी आपनादेरके एटा कयेकदिन आगे भिडियो करे अलरेडी जानियेछि। तो एई छबिटा करबार जन्य प्रफिट शेयर एग्रिमेंटे रणवीर सिंह गेछेन परिचालक संजय लीला भंसालीर संगे, कारण बायजू बावड़ा एकटा प्रचंड बड़ बाजेटेर छबि होते चलेछे। सेखाने रणवीर सिंह जदि एज एन एक्टर निजेर फीसटा निये नेय সেক্ষেত্রে এই ছবিটার বাজেট আরো অনেক বেশি বেড়ে যাবে। বিশেষ করে রণবীর সিং এর কিন্তু লাস্ট কয়েকটা ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, একেবারে ভালোভাবে চলেনি। সেখানে একটা বড় বাজেটের ছবিতে সঞ্জয় লীলা ভানসালির মতন একজন বড় পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ ফিজ নিতে গিয়ে ওটাকে নষ্ট করে দিয়ে লাভ নেই, যে কারণে রণবীর সিং এর এরকম সিদ্ধান্ত। তিনি অ্যাট এনি কস্ট পরিচালক সঞ্জয় লীলা ভানসালির সঙ্গে একটা ছবি করতে চান, কারণ রণবীর সিং এর ক্যারিয়ারটা যদি দেখেন সেটা সঞ্জয় লীলা ভানসালি তৈরি করে দিয়েছেন। দারুণ সমস্ত ছবি এই পরিচালকের সঙ্গে রণবীর সিং করেছেন, এটা খুব ভালো সিদ্ধান্ত রণবীরের তরফ থেকে, এবং এক প্রকাশে এই সিদ্ধান্তটা নিতে কোথাও একটা গিয়ে বাধ্য। এর পরবর্তী আপডেটটাও রণবীর সিংকে নিয়ে, রকি আর রানী কি প্রেম কাহিনী তার পরবর্তী রিলিজ। সেই ছবিটার টিজার 1 মিনিট 16 সেকেন্ডের হতে চলেছে, অর্থাৎ 76 সেকেন্ডের হতে চলেছে এরকমটা জানা গেছে, এবং এই টিজারটা এই মাসের শেষ ভাগে আসবে এরকমটা জানা যাচ্ছে। লাস্ট উইকে এই মাসের এই টিজারটা চলে আসতে চলেছে, জুলাই 28 যেহেতু ছবিটা মুক্তি পাবে, তো এক মাস আগে তারা টিজার আনছে, তারপরে ট্রেলার গানগুলো পরপর পরপর আসতে থাকবে। নেক্সট আপডেটটা টাইগার শ্রফকে কেন্দ্র করে, আপনারা নিশ্চয়ই জানবেন পরিচালক বিকাশ বাহাল, যিনি তার ক্যারিয়ারে এর আগে বেশ কিছু ভালো ছবি তৈরি করেছেন, তার সঙ্গে টাইগার শ্রফের গণপত নামের একটা ছবি আসতে চলেছে এই বছর অক্টোবর মাসে, ছবিটা মুক্তি পাওয়ার কথা। ছবিটাতে কৃতি সারন নায়িকা হিসেবে রয়েছেন, তো সেই ছবিটার শুটিং এই মাসে শুরু করবেন টাইগার শ্রফ এরকমটা জানা যাচ্ছে। একটা শিডিউল হবে যেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট সিকোয়েন্স শ্যুট করা হবে, এবং তারপরে আবার একটা শিডিউল হবে যেখানে এই ছবির গানের কিছু দৃশ্য শ্যুট করা হবে, এবং ছবিটার পোস্ট প্রোডাকশনের কাজ পরিচালক বিকাশ বাহাল অলরেডি করছেন। এবং এই দুটো শিডিউল হয়ে গেলে এই ছবিটা ল্যাপটপ হয়ে যাবে, এবং ছবিটাকে তারা নির্ধারিত সময় রিলিজ দেওয়ার চেষ্টা করছে। যদি নির্ধারিত সময় রিলিজ হয়ে যায় সেক্ষেত্রে ছবিটার সঙ্গে ক্ল্যাশ হবে লিওর, আর লিও কিন্তু বিক্রমের মতন থেমে থাকবে বলে আমার মনে হয় না। লিও কিন্তু বক্স অফিসে কামাল করে দেখাতে পারে, হিন্দি বেল্টে বলছি, সাউথে তো করবে ছেড়েই দিন, হিন্দি মার্কেটেও কিন্তু লিও ভালো কালেকশন করতে পারে, কারণ বিক্রম আসার পরে ওটিটিতে প্রচুর 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 মানুষ কিন্তু দেখেছে, কাইথি প্রচুর মানুষের পছন্দের, লোকেশ কানাগরাজ বিজয় তারা যদি একটু হিন্দি বেল্টে এসে প্রমোশন করে তাহলেই কিন্তু অন্যরকম একটা সিনারিও তৈরি হবে, যেটা গণপতের জন্য যথেষ্ট বেশি চাপ তৈরি করবে, দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা জুনিয়ার এনটিআরের আপকামিং সিনেমাকে কেন্দ্র করে, যেটা তিনি পরিচালক কোরাটালা শিবার সঙ্গে করছেন, দেবারা নাম, এবং অ্যান্টাগনিস্টের ভূমিকায় আমরা দেখতে পাবো সাইফ আলী খানকে। এই ছবিটার নতুন শিডিউল আজকে থেকে শুরু হয়ে গেছে, জুন 7, 12-13 দিনের একটা শিডিউল রয়েছে, এবং জানা যাচ্ছে সবচেয়ে ক্রুশাল যে দৃশ্যগুলো এই ছবির সেগুলো এই 12-13 দিনের মধ্যে শ্যুট করার প্ল্যান রয়েছে মেকারদের। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই শিডিউলটাতে শুধুমাত্র জুনিয়ার এনটিআর এবং সাইফ আলী খানের যে অ্যাকশন দৃশ্যগুলো, যেগুলো হাই অন অ্যাকশন হাই অন ইমোশন, সেই সমস্ত দৃশ্যগুলো শ্যুট করা হবে। এই শিডিউলটার পার্ট কিন্তু জাহ্নবী কাপুর নয়, যে এই ছবির নায়িকা। এর পরবর্তী আপডেটটাও জুনিয়ার এনটিআরকে কেন্দ্র করে, দেবারা ছবিটার কাজ শেষ করবার পরে 2024 সালে পরিচালক প্রশান্ত তিলের সঙ্গে তিনি একটা ছবি শুরু করবেন, মাইত্রী মুভি মেকার্সের ছবি। সেই ছবিটাকে আমরা এখনও অবধি NTR 31 বলে অ্যাড্রেস করছি, টাইটেল অ্যানাউন্সমেন্ট কবে হবে কেউ জানে না, পরবর্তী সময় হবে কখনো। তো সেই ছবিটাতে জুনিয়ার এনটিআরের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা যেতে পারে, মেকাররা নাকি প্রিয়াঙ্কা চোপড়াকে একটা ক্যারেক্টারের জন্য অফার করেছে এরকমটা জানা যাচ্ছে। এবার এই ছবিতে জুনিয়ার এনটিআরের বিপরীতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে কিনা, অর্থাৎ দুজনকে আমরা প্রেমের সম্পর্কে রোম্যান্স করতে দেখতে পাবো কিনা, এ ব্যাপারে কোনো রকম আপডেট নেই। শুধুমাত্র প্রিয়াঙ্কাকে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফার করা হয়েছে, এবার সে যদি কাজ করে সেক্ষেত্রে আমরা দুজনকে একই ছবিতে দেখতে পেতে পারি। এরকমটা হতেই পারে যে প্রিয়াঙ্কা হয়তো ফিমেল লিড, কিন্তু হয়তো এখানে কোনো প্রেমের গল্প আমরা দেখতেই পেলাম না। এর পরবর্তী আপডেটটা পরিচালক নিতেশ তিওয়ারি রামায়ণকে কেন্দ্র করে, যেটা প্রডিউস করছেন মধু ম্যান্টেনা, এবং এই ছবিটাকে নিয়ে আজকে বেশ কিছু এক্সাইটিং আপডেট সামনে এসছে, যেগুলো কিন্তু যে কোনো দর্শকের খুশির কারণ হতে পারে। সম্ভবত রামের চরিত্রে আমরা রণবীর কাপুরকে দেখতে পেতে চলেছি, সীতার চরিত্রে সম্ভবত আমরা আলিয়া ভাটকে দেখতে পেতে চলেছি, এবং রাবণের চরিত্রে হয়তো আমরা ইয়াশকে দেখতে পাবো। মেকারদের প্রথম পছন্দ ছিল সীতার ভূমিকাতে আলিয়া ভাট, আলিয়া ভাট মোটামুটি কনফার্ম সীতার চরিত্রে, রণবীর কাপুর মোটামুটি কনফার্ম। এই ছবিতে আমরা তাদের দুজনকে দেখতে পেতে চলেছি, এটা নিশ্চিতভাবে প্রায় ধরে নেওয়া যায়। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এই বছর দিওয়ালির সময়, এরকমটাও জানা যাচ্ছে।
ইয়াশকে জানুয়ারি মাসের দিক করে অফার করা হয়েছিল, এরকমটা সেই সময় রিপোর্ট এসেছিল। কিন্তু বিগত কয়েক মাস ধরে মেকারদের সঙ্গে বিভিন্ন সময় কথাবার্তা হতে থেকেছে ইয়াশের, কখনো জানা গেছে না, কখনো জানা গেছে হ্যাঁ। কিন্তু এখন জানা যাচ্ছে মেকাররা প্রচণ্ড বেশি শিওর যে ইয়াশকে তারা অনবোর্ড নিয়ে চলে আসবে। এবার দেখা যাক সেটা তারা করতে পারে কি না। ইয়াশ রাবণের চরিত্রে ডেফিনেটলি খুব ভালো একটা কাস্টিং হবে, রামের চরিত্রে রণবীর, সীতার চরিত্রে আলিয়া, এর থেকে ভালো কাস্টিং আমার মতে হতে পারে না। এটা যদি হয় সত্যিকারের, যেহেতু পরিচালক নীতেশ তিওয়ারি, এই প্রজেক্টটাকে নিয়ে আমি এমনি আশাবাদী এবং সেটার ব্যাপারে আমি আপনাদেরকে আগেও জানিয়েছি। তো যদি কাস্টিংটা এরকম হয় তাহলে কিন্তু এই প্রজেক্টটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, রিপোর্টস এরকম বলছে যে আগামী 15 দিনের মধ্যে এটা শিওর শট জানিয়ে দেওয়া যাবে যে ইয়াশ এই ছবিতে রাবণের ভূমিকাতে অভিনয় করছেন কি করছেন না। দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা ইন্ডিয়ান 2 কে কেন্দ্র করে শঙ্কর পরিচালিত এই ছবিতে আমরা কামাল হাসানকে দেখতে পাবো। আমরা জানি এটা একটা দুর্দান্ত ছবির সিকুয়াল এবং এই ছবিতে একটা অ্যান্টাগনিস্ট প্লে করতে চলেছেন এস জে সূরিয়া, এরকমটা জানা যাচ্ছে। এর পরবর্তী আপডেটটা পরিচালক পথিকৃত বসুর আপকামিং ছবিকে কেন্দ্র করে। আপনারা জানেন তার লাস্ট রিলিজ ছিল কাছের মানুষ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি। দেব এবং বুম্বাদা সেই ছবিতে ছিলেন মুখ্য চরিত্রে, ঈশা শাহ ছিলেন। সেই ছবিটার পরবর্তীতে দাবা নিয়ে একটা ছবি তৈরি করতে চলেছেন পরিচালক পথিকৃত বসু। ছবির নাম হতে চলেছে দাবারু এবং এই ছবিটা প্রোডিউস করবে উইন্ডোজ প্রোডাকশন। দাবার প্রতি অনুরাগী একটি বাচ্চা ছেলে এবং তার মাকে কেন্দ্র করে এই সিনেমার গল্পটা আবর্তিত হবে, এরকমটা জানা যাচ্ছে। বাচ্চা ছেলেটির ভূমিকাতে কে অভিনয় করবেন এটার ব্যাপারে এখনো অবধি কিছু জানা যায়নি, তবে মায়ের ভূমিকাতে অভিনয় করবার জন্য ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিনেত্রী নিজে জানিয়েছেন যে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, যদিও তিনি এখনো অবধি ছবিটা সাইন করে ফেলেন। কিন্তু আমার ধারণা যেহেতু এটা উইন্ডোজের ছবি হতে চলেছে এবং উইন্ডোজের সঙ্গে ঋতুপর্ণার সম্পর্ক বেশ ভালো, তারা একসঙ্গে এর আগে অনেকগুলো ছবি করেছে, যে কারণে হয়তো ঋতুপর্ণা শেষ অবধি রাজি হয়ে যাবেন এই ছবিটা করতে। এবং এখানে একটা দাবার কোচের চরিত্র রয়েছে, যে চরিত্রে অভিনয় করবেন সম্ভবত কৌশিক সেন, তাকে অফার করা হয়েছে, এরকমটা তিনি নিজেই জানিয়েছেন যে পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু যেহেতু এখনো অবধি চিত্রনাট্য তাকে শোনানো হয়নি, যে কারণে তিনি এখনো অবধি ছবিটা সাইন করে ফেলেননি, দেখা যাক শেষ অবধি কী হয়। যদি তিনি রাজি হন সেক্ষেত্রে কৌশিক সেনকেও আমরা এই ছবিতে দেখতে পেতে চলেছি। এবং ছেলেটার দাদুর চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে, এরকমটা জানা যাচ্ছে। এই দাদুর কাছেই নাকি বাচ্চা ছেলেটি দাবা খেলা শিখেছে, এরকমটা ছবিতে দেখানো হবে। জুলাই মাস থেকে ছবিটা শুটিং শুরু হওয়ার কথা। এবার আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, কারণ জুলাই মাস থেকে শুরু হবে, এখনও কে অভিনয় করবে কে করবে না এ ব্যাপারে অভিনেতা অভিনেত্রীরা নিজেরাই শিওর নয়, তারা এখনও ছবি সাইন করেনি, চিত্রনাট্য শোনানো হয়নি, আমি জানি না যে এভাবে কীভাবে ছবি হতে পারে। পথিকৃত বসুর লাস্ট যে ছবিটা ছিল কাছের মানুষ, সেটা আমার বেশ ভালোই লেগেছিল। এবার দেখা যাক এই ছবিটা তিনি কীরকম তৈরি করেন। উইন্ডোজের ছবি, ঋতুপর্ণা লিডে থাকছেন, তো যদি একটু গদগদের ছবি তিনি বানাতে পারেন হতে পারে যে এই ছবিটা তার সাকসেসফুল হয়ে গেল। কাছের মানুষ অতটা বেশি সাকসেসফুল ছিল না যতটা দেবের অন্যান্য ছবিগুলো হচ্ছে, হতে পারে পথিকৃত বসু একটা ফ্যামিলি ড্রামা গদগদে হতেই পারে, উইন্ডোজের ছবি বাই আফটারঅল। দেখা যাক কী হয়। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।